আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা তো জানেনই এখন বর্তমানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাংলাদেশের ওয়েদার খুব একটা ভালো না। এই বৃষ্টির মধ্যে আমার কাজিন আমাদের বাসায় চলে এসেছে সন্ধ্যায়। নাবিল আসার পর আমরা সবাই অনেক মজা করেছি, কার্ড খেলছি, বোতল ফ্লিপ খেলছি, তারপর ডিনার করার পর একসাথে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম। আজকে যেহেতু ফ্রাইডে, কালকে স্যাটারডে, সো বেসিক্যালি এখন স্যাটারডেতে স্কুল কলেজ সব অফ থাকে। সো আমরা ভাবলাম যে আজকে থ্রিলার মুভি দেখবো রাত জেগে। এখন বাজে রাত 2:30। সো আমরা এখন ক্লান্তি ভাবটা দূর করার জন্য চা বানাচ্ছিলাম, আর আমার কাজিন আমাকে হেল্প করছিল। আসলে ও আমাকে হেল্প করছিল না, আমি ওকে হেল্প করছিলাম, কারণ ওই পুরো চাটা বানাইছে একা। চাটা অনেক মজা হয়েছিল। আসলে ওদের চামচটা এতই ছোট, সরি সরি, এতই বড় ছিল যে আমার হাতে জায়গা হচ্ছিল না, এবং মনে হচ্ছিল যে চায়ের ভাবটা সম্পূর্ণ আমার হাতে এসে পড়বে। তারপর ওরা বললো যে তেঁতুল চা খাবার নাকি লেবু চা, তাই আমি যেহেতু লেবুটাই বেশি প্রেফার করি, তাই বললাম লেবু চাই খাওয়া যায়। তারপর লেবুকে এক একটা করে স্লাইস করে কেটে তাকে কুচি 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 করে চায় দিয়ে দেওয়া হচ্ছে। আসলে ও আমাদের বাসায় আসলে আমরা অনেক মজা করি, আমরা যে কি করি সেটা নিজেরাই জানি না। দেখেন, আমরা আসলে এতটাই এক্সাইটেড ছিলাম যে চপিং বোর্ডও নেই নেই। ওকে বলছিলাম সে হাই, বাট ও অনেক লজ্জা পাচ্ছিল, দেখে মনে হচ্ছিল কান্না করছে। যাই হোক, এখন লেবুর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। চা হচ্ছিল, এর মাঝে আমরা মুভি দেখছিলাম আর মামা ওয়েফার খাচ্ছিলাম। যেহেতু লাইট অফ করে মুভি দেখছিলাম, মুভি দেখার একটা ফিল আনার জন্য, তাই আর কি এটা ক্যাপচার করা হয়নি। নাবিল চা বানাচ্ছিল, এর মাঝে ওকে বিরক্ত করার জন্য আবার ক্যামেরা নিয়ে চলে আসলাম, কারণ ও ক্যামেরা দেখলে অনেক এম্বারাসিং ফিল করে। কিন্তু ওকে এরকম সিচুয়েশনে ফেলতে আমাদের অনেক ভালো লাগে। নাবিল অনেক কষ্ট করছে আমাদের জন্য, এর মাঝে ওকে বিরক্ত করার মাঝে আমি বাহিরের সিনটাও একটু ক্যাপচার করে নিলাম। বাহিরের পরিবেশটা আমার অনেক ভালো লাগছিল, কারণ অনেক শান্ত ছিল। এই তো চা বানানো হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। এখন আমরা সবাই নাবিলের বানানো চা টেস্ট করব। নাবিলের বানানো চাটা অনেক মজা হয়েছিল, থ্যাংকস টু নাবিল ফর দিস অ্যামেজিং টি। যাই হোক, এখন আমরা চাটা নিয়ে একটু মজা করছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।